তিনিও নতুন বাজারটি প্রামঠানী কেহা নখা সালহামা পান্ডা ওহা আরও নারোয় হুগ্রা উয়ে ফাইয়ে মাই সুইফাইহা ব্রহ্মনাং ডেপুটি সিএম অনিমেশ দে বর্মা গে বিনি লগে ও ফাইয়ে মাই উফেহা ইএম দলি রিয়াং গে আবনি লগে ও ফাইয়ে মাই সুই ওহা নিদিরাম রিয়াং সিনিয়র লিডার তি প্রমথানি কে হলেন্দ্র রিয়াং আইএলএসি চেয়ারম্যান করবুক ডিভিশননি কে নকুল জুই রিয়াং প্রবাস রিয়াং উহিলা রিয়াং গে সামল রিয়াং গে ত্রে ত্রে বিনি লগে ও তিপ্রা মথানি ওয়ারেন্স কো ফাইয়ে মাই সুই ওহা তিনি হাকসালি নাই ভেনে ভেনাই তিনি এডিশনে উঙ্গে অনারেবল তিনি নতুন বাজারও গ্রেটার ত্রিপুরা লিমিটেড ওয়ান ডে সেমিনার গ্যাদারিং অঙ্গে দো র নতুন বাজার খাংরারনি রাও এটা যত ওগার অফ নারওয়াই আবমি হাঁকো তিনি হমবাই মন্ত্রীর গাড়ি থামায়া বা হাত দিয়া গাড়িতে নাইনে অমিতাভের মতো ঘুষি মারতে আরম্ভ করব। এর আগেই বাইকে গেছে গাঁথি পর্যন্ত থেকে। এখন মানুষে কই এই লোকটা কই, ওইটা তো ট্রান্সফার সার্টিফিকেট নিয়া দিল্লিতে রাজ্যসভার মধ্যে বই দিছে। এখন এটা বলা আইনসভা? আমি আপনাদের কই, মানুষ কিন্তু এটা ভুলে গেছে না। মানুষ সমস্ত কথা মনে রাখছে। বিজেপি কিটা জানেন না আপনারা? বিজেপি বললে কিচ্ছু আসিল না। বিজেপির একটা আছে বি আর একটা আসিল জে আর কি, এই তিনটা ছাড়া বিজেপির কিচ্ছু ছিল না ত্রিপুরার। যে বিজেপি মানে কংগ্রেস প্লাস সিপিএম এর কিছু লোক ইকুয়াল টু বিজেপি। এই বিজেপি মিথ্যা কথা কইতে কইতে আজকে পূর্ব মোহন বাবু আমাদের দলে, সুদীপ বর্মন আশিস শাহ কংগ্রেসে, সমস্ত আইপিএফটির যারা তারা সমর্থন করছিল একে একে আজকে বিজেপির লগে নাই। কয়েকদিন কয়েক মাস আগে বিজেপির নেতাদের প্রেস মিট দেখলাম, প্রেস মিটে তারা কইতো ওই আমরা সাইডের লোক। এটা বুঝি সুশাসন? আর পুস্তার লাগাইনি সুশাসন নিব তো আমরাও পুস্তার লাগাই কমু মোদী বাবু খুব এক আর লাগতো না, আপনার দরকার নাই ত্রিপুরার। যে এইভাবে হবে না, এটা সুশাসন না। ত্রিপুরা মথায় এই জায়গাতে দাঁড়ায় মহারাজারা যারা ত্রিপুরা রাজ্যের সত্যিকারের যারা শান্তি সম্প্রীতি রক্ষা করেছেন, মুসলমানদের জন্য যারা মসজিদ তৈরি করেছেন, মণিপুরীদের জন্য যারা এই ত্রিপুরা রাজ্যে স্থায়িত্ব ঠিকানা তৈরি করে দিয়েছেন, বাঙালিদের জন্য নোয়াখালী দাঙ্গায় যখন বাঙালিরা বিধ্বস্ত ছিলেন তখন সেই বাঙালিদের এখানে আশ্রয় দিয়ে মহারাজারা সত্যিকারের সম্প্রীতি দেখিয়েছেন। সেই মহারাজদের উত্তরাধিকারী
যিনি আমাদের এখনো মহারাজা জীবন্ত মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি উঠে এসে বললেন যে ত্রিপুরা মথাই একমাত্র রাস্তা এই ত্রিপুরার যে পাহাড়ি বাঙালি সমস্ত অংশের মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপন করা এই ত্রিপুরা মথা আমাদের শুধু ত্রিপুরাদের নয় আমরা আপিল করব নতুন বাজারের প্রতিটি মানুষ শান্তিপ্রিয় মানুষ গণতান্ত্রিক যারা এই দেশের নাগরিক যারা সত্যিকারের সুশাসন চায় গরিব মানুষের যারা উন্নয়ন চান আপনারা ত্রিপুরা মথা দলে যোগদান করুন ত্রিপুরা মথা কোনো জাতি কোনো ধর্মকে আঘাত করে আমরা শাসন করব না এটা আমাদের বাধা এবং আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যে প্রায় 1 লক্ষের অধিক চাকরি আজকে ব্যাকলগ এই শূন্য পদগুলো পূরণের জন্য আমরা আপনাদের কথা দিচ্ছি যদি আমরা সরকার গঠন করতে পারি এই রাজ্যের বেকারদের আমরা সঠিক পথ দেখাবো।